আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা কাডিমাতে ফাইল জমা দিয়েছেন, বেশিরভাগ লোকই খুব হতাশাগ্রস্ত। কেন আপনাদের এই হতাশা? এটার মূল কারণ হচ্ছে কাজে ডিলে হওয়া বা আমরা একটু সময় বেশি নিচ্ছি। এখন রোমানিয়ার ইমিগ্রেশন, রোমানিয়ার এম্বাসি, রোমানিয়ার ফরেন মিনিস্ট্রি, এটা কিন্তু কাডিমার হাতে না। এখানে রোমানিয়ার যে ইমিগ্রেশন ল আছে, রোমানিয়ার যে মাইগ্রেশন ল আছে, রোমানিয়ার ফরেন মিনিস্ট্রির যে ল আছে, এটা আমাদেরকে ফলো করতে হয়। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজগুলা একটু লেট হচ্ছে, বাট ইটস অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণ করার মতো একটা বিষয়। আপনি দেখবেন যে দুবাইতে প্রচুর পরিমাণ ফ্রড এজেন্সি যারা কোনো কাজ করে না, তবে কাডিমা একটা ট্রাস্টেড এজেন্সি, কাডিমা আজ একটা ভালো আইডেন্টিটি বেয়ার করে, এটা কিন্তু আপনাদের জন্যই, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদেরই সাপোর্ট। তো আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট, নাম মোহাম্মদ অদুদ, উনি অলরেডি কাডিমা থ্রুতে রোমানিয়াতে চলে গেছে। তো উনি রোমানিয়াতে কীভাবে গেল, কেমন আছে, বা কাডিমা ওনাকে কীভাবে সাহায্য করলো, এই ব্যাপারটা হচ্ছে আজকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা কেউ মানে হতাশাগ্রস্ত হবেন না, কাডিমার সাথে থাকেন। ইনশাল্লাহ কাডিমার হাত ধরে আপনার কাজটা ইনশাল্লাহ টুডে অর টুমরো সম্পূর্ণ হবে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ওয়াদুদ আহমেদ, বাংলাদেশি ন্যাশনালিটি। আমার সাথে একজন আছে পাকিস্তানি, আরেকজন আছে আমাদের বাংলাদেশের ভাই। আমরা কাডিমার মাধ্যমে আসছিলাম রোমানিয়াতে। কাডিমা অনেক ভালোভাবে আমাদেরকে গাইডিং করে, সব কিছু প্রসেসিং করে 6 মাসের মধ্যে আমাদের রোমানিয়াতে পৌঁছে দিয়েছে। আর যেইভাবে কাজ বলেছে, আমাদের ডেলিভারি কাজ দিলে ওই কাজটাই আমাদেরকে দিয়েছে। তো আর বিশেষ করে আমি সজল ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি, তিনি আমাদেরকে নিজের ভাইয়ের মতো সাজেশন দিয়ে বা গাইডিং করে কী করতে হবে না করতে হবে সব কিছু আমাদেরকে যেই সময় যেটা দরকার সব সময় আমাদেরকে বলেছে। এই জন্য কাকিমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের আসার জন্য হেল্প শুরু করেছেন, আমাদের এই মানে আসা পৌঁছন করে। তো ধন্যবাদ সবাইকে। আর যারা যারা এখনও রোমানিয়াতে আসেন নাই বা আসতে চাইতেছেন, সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। যাদের পারমিট আসছে, ডেট পাক নাই, ডেটও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা যারা আসবেন সামনে, যাদের ভিসা হয়ে গেছে, অবশ্যই আসবেন, ইনশাল্লাহ আসলে দেখা হবে। তো আপনারা তো ভিডিওটি দেখলেন, ইনি হচ্ছে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট, ওনার নাম মোহাম্মদ অদুদ, উনি অলরেডি রোমানিয়াতে আছে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এটা হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক, এটা কিন্তু আমাদের ডিমান্ড করা কোনো ভিডিও না, এটা হচ্ছে ক্লায়েন্ট নিজ থেকে খুশি মনে আমাদেরকে মানে একটা গিফটের মতো আর কি উপহার দিছে ভিডিওটা, যে সজল ভাই কাডিমার মাধ্যমে কাজ তো করলাম, তো এটা হচ্ছে আমাদের কাডিমার প্রতি আমার একটা গিফটের মতো। তো আমাদের সাথে কানেক্টেড থাকেন, ইনশাআল্লাহ কাডিমার মাধ্যমে আপনার কাজটা সম্পন্ন হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।